এই গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস অনেকদিন পরে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তোমরা তো অনেকে জানো যে আমি আন্টিদের বাসায় আসছি, আগের ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম। তো এইখানে আসার পরে আমি কিন্তু আর পিসি দিয়ে ভিডিও বানাইতে পারতেছি না, দ্যাটস কিন্তু ফেস ক্যামের সাথে ভিডিও দিতে পারলাম না, আজকে ফোন দিয়েই ভিডিও বানাইতে হইতেছে। তো জানোই তো ফোন দিয়ে ভিডিও বানানো কতটা প্যারা হয়ে যায় আমার জন্য। তো যাই হোক গাইস, আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো এই যে আমাদের গেরিনা থেকে কিন্তু একটা বান্ডিল পাঠাই দিছে, আর এই বান্ডিলটা রিভিউ করার পরে যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। আর অলরেডি তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আমি গেম ছেড়ে দেওয়ার কথা কেন বলছি, সম্পূর্ণ বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। সো আজকের ভিডিওটা অন্তত একদম শেষ পর্যন্ত দেখবা। যারা যারা ভিডিওটা দেখতেছো মেক শিওর অবশ্যই সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিও। আর হ্যাঁ, সবাই কিন্তু একদম শেষ পর্যন্ত থাকবা, না হলে কিছুই বুঝতে পারবো না, ঠিক আছে? তো গাইস চলো আমরা আগে বান্ডিলটা একদম ক্লেম করে নিই। এটা কিন্তু নতুন আপকামিং বান্ডিল, বান্ডিলটা কিন্তু পুরাই জোস করছে, দেখছো আগুনের একটা ইফেক্ট দিয়ে দিছে। তো আমি এই বান্ডিলটা নিয়ে একটা ড্রেস আপ বানাই, দেন তারপরে আমি কথাগুলো বলতেছি। সো দেখো হোয়াইট অ্যাঞ্জেলিক অ্যান্ড সাথে কিন্তু এই ব্ল্যাক ঝুটিটা লাগাবো, আর এই জুতোটা ওকে, ঠিক আছে। এই বডি জোস একদম কিন্তু জোস মানাইছে, ঠিক আছে? তো গাইস আমি যেই কারণে গেমটা সারার কথা বলছি, ঠিক আছে, তোমরা অনেকেই ভাবতেছো কোনো প্রবলেম বা এরকম কিছুই না, মেনলি আপডেটটা দেখার পরে না আমার সিরিয়াসলি মন থেকে অনেকটা খারাপ লাগছে। তার মধ্যে বিশেষ কারণ হচ্ছে তোমরা তো জানোই যে আমি কিন্তু রিজন পুষ দিই, আর রিজন পুষ দেওয়ার এর পিছনেও একটা হিস্টোরি আছে। হিস্টোরিটা হচ্ছে আমি কিন্তু ফার্স্টে রিজন পুষ দিতাম না, আমি জাস্ট নর্মালি গ্র্যান্ড মাস্টার যাইতাম। গ্র্যান্ড মাস্টার যাওয়ারও একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে এই আফতার ব্যানারটা আমার কাছে অনেক ভালো লাগতো। গ্র্যান্ড মাস্টার আফতার ব্যানারের আগুন জ্বলতো, ওই অ্যানিমেশনটা দেখতাম অনেক ভালো লাগতো, সবার প্রোফাইলে দেখতাম। দ্যাটস ওয়াই আমার ওই পুষের ইসে যাওয়া, গ্র্যান্ড মাস্টার পুষ দেওয়া। দেন গ্র্যান্ড মাস্টার পুষ দেওয়া থেকে দেন তারপরে ভাই ব্রাদার যারা ছিল, যারা আমার অ্যাডিতে খেলতো, ওরা আমাকে বলতো যে ভাই এক সিজন আমরা রিজন পুষ দিই, ঠিক আছে? রিজন পুষ দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, জাস্ট ওদের কথা শুনে আমি রিজন পুষ দিই। রিজন পুষ দেওয়ার পর ওরপর থেকে প্রতি সিজনে আমি রিজনে ছিলাম, তোমরা তো জানোই। আর এইবার আপডেটের পরে আমি গেমের ঢুইকা দেখি আমাদের রিজন আই মিন গ্র্যান্ড মাস্টার যে আফতার ব্যানারটা ছিল না ভাই, ওইটারে পুরাটা খাইয়া দিছে গেরি না। দ্যাটস ওয়াই আমি কিন্তু ওইটা ফুললি চেঞ্জ করে আনিকুপ করে রাইখা দিছি। এখন আমি তোমাদেরকে দেখাই আফতার ব্যানারটা কী করছে, তোমরা দেখলে এই যে দেখো আফতারটা, আর এই যে দেখো ব্যানার ভাই, এইটা দেখার পরে না সম্পূর্ণ আমার মনটাই নষ্ট হয়ে গেছে। এইটা কোনো কাজ করছে গেরি না, এত সুন্দর একটা আফতার ব্যানার ছিল ওইগুলো সব শেষ করে দিয়ে এখন এই যে এরকম বানাই দিছে ভাই, এই আপডেটটা এই জন্য আমার কাছে আরও সবচেয়ে বেশি খারাপ লাগছে। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সবার সাথে সত্যিকারের রোমাঞ্চকর কিছু শেয়ার করার জন্য উত্তেজিত হয়ে উঠেছি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হৃদয় স্পর্শকারী ক্রিকেট খেলা চলছে, আমরা যারা খেলাধুলা করি তাদের জন্য আইপিএল এর সাথে আসা অ্যাড্রেনালিনের রাশ আর কোনো গেমই নেই। এবং আপনি যদি আমার মতো হন, সর্বদা উত্তেজনা অতিরিক্ত প্রাপ্ত খুঁজেন, তাহলে আপনাকে অবশ্যই মজবিত চেক আউট করা উচিত। তারা আইপিএল ম্যাচ গুলোর জন্য প্রচুর বিকল্প অফার করে, আপনাকে ক্রিকেটের প্রতি আপনার ভালোবাসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সুতরাং আপনি যদি আপনার আইপিএল এর অভিজ্ঞতাকে আরো বাড়াতে চান, তাহলে আমি মজবিত কে রিকমেন্ড করছি। আজ সাইন আপ করুন, পিন কমেন্টে থাকে লিঙ্কে ক্লিক করে নিবন্ধন করুন, এবং 35,000 টাকা পর্যন্ত বোনাস নিন। আর অবশ্যই আমার প্রোমো কোড শফিক লিখতে ভুলবেন না, মজবুতের সাথে উত্তেজনা বাড়াতে প্রস্তুত হন। তারপরে আরো কিছু কারণ আছে, আর বাকি কারণগুলো হচ্ছে যে আমার কোনো ই ছাড়াই, আমার কোনো জয়েন্ট রিকোয়েস্ট ছাড়াই আমি অটোমেটিকলি কারো গ্রুপে চলে যাচ্ছিলাম। এরপরে মনে করো যে আমি কাউকে অ্যাড দিলে পারে, সে অটোমেটিকলি চলে আসতেছিল। এরপরে এখানে লবিতেও দেখতে পারতেছো অনেকটা চেঞ্জেস আসছে, নামের পাশে দেখো আমার নাম কিন্তু কখনো এই যে মুভ করতো না, এখন দেখো যে নাম নড়াচড়া করতেছে। মানে আমাদের যে ভিভিএসটা আছে না, ভিভিএসটা দেখো নামের লাস্টে দিয়ে দিছে, আগে কিন্তু আমাদের নামের উপরে ছিল, ঠিক আছে, এখন পায়ের কাছে দিয়ে দিছে ভাই, ফুললি একদম উল্টাপাল্টা করে ফেলছে, ঠিক আছে। আর এইগুলো দেখার পরে কার্ডটা ভালো লাগবে ভাই, আমরা ওল্ড প্লেয়ার, আমরা ফ্রি ফায়ারটার আগের মতো চাই, ঠিক আছে, নতুনভাবে এটা নষ্ট করার কিছুই নাই, ঠিক আছে। আমি ভাই গেমের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে, তোমাদের প্রতি আলাদা একটা ভালোবাসা ভাই, আমি এইটার জন্য গেমটারে ছাড়তে পারি না, ইউটিউবিংটা কন্টিনিউ রাখা। এখন আমি যে পরিস্থিতিতে আছি, ভিডিও বানানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, হাতে একটা নর্মাল ফোন আছে, আমি ওইটা দিয়ে ভিডিও বানাইতেছি। আমি তোমরা তো জানো যে আমি পিসিতে ভিডিও করি, তো এখন ফোন দিয়ে ভিডিও করতে গেলে কতটা পেইন নেওয়া লাগতেছে তোমরা তো বুঝতেই পারতেছো। আর আসছিলাম একটা বিয়ে বাড়িতে, আর এইখানে যে কত পরিমাণে শব্দ চিল্লাপাল্লা, তো এইটার জন্য অনেকটা দূরে এসে দেন তারপরে আমার ভয়েসটা করা লাগতেছে, তার মানে বুঝতেছে কতটা পেইন নিয়ে কতটা প্যারা নিয়ে আমি ভিডিওটা দিতেছি। জাস্ট তোমাদের, তোমরা যাতে ভুলে না যাও, ঠিক আছে, এই গেমটা আমি আসলে গেমটার ভালোবাসা থেকেই মনে করো যে তোমাদেরকে পাইছি, আর আমি চাই না যে তোমরা আমার থেকে দূরে সরে যাও, ঠিক আছে। দ্যাটস আমার ভিডিওটা কন্টিনিউ রাখা। আর গাইস আমি সবশেষে একটা কথাই বলবো, গেমটা যেমনে যা করতেছে না গেরি না, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কেউ টপ আপ এইগুলো থেকে ই করো,
বেশি একটা টপ আপ করো না, হয়তো বা কোন দিন গেমটাই আর থাকবে না, ঠিক আছে? তো গেমের মধ্যে এত টাকা পয়সা নষ্ট না করে তোমরা রিয়েল লাইফে কিছু করো, এটাই বেটার হবে। আর এইসব আপডেট আল্লাহ জানে এরপরের আপডেটে আবার কি করবে। সত্যি বলতে মন থেকে আমার কাছে এই আপডেটটা একদমই ভালো লাগে নাই, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আজকের ভিডিও আমি বেশি একটা লং করবো না, ঠিক আছে? আমাদের মতো যারা এই যে রিজন পুষার আছে বা যারা গ্র্যান্ড মাস্টার পুশ করে তারা সবাই জানে, মানে তাদের সবার কাছে একদমই বাজে লাগছে এই আপডেটটা। বিকজ যে আফতার ব্যানারটা করছে বা এই যে দেখো আমার গ্র্যান্ড মাস্টারের যে লেখাটা ছিল না আমি কত নম্বরে আসি দেখো 109 নম্বরে, তো এইটা পর্যন্ত উল্টাপাল্টা শো করতেছে। আগে কিন্তু আমাদের যে স্কোরটা ছিল না ওইটার মাঝখানে শো করতো, আর এইটা দেখো এখন সাইডে দিয়ে দিছে, একদমই ফুললি বাজে করে ফেলাইছে, ঠিক আছে? এইটার জন্য আরও বেশি খারাপ লাগতেছে। যাই হোক, এই আপডেটটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবো। আর গাইস, আমি হয়তো বা দু একদিন ভিডিও দিতে পারবো না, কারণ তোমরা তো জানো যে একটা জায়গায় আসলে পড়া একটা ভিডিও দিতে মানে অনেকটা প্যারা নেওয়া লাগে, ভিডিও এডিট করা এই সেই অনেক প্রবলেম ফেস করা লাগে। আর আমি এই ভিডিওটা বেশি একটা কাটছাঁটও করতে পারবো না, বেশি একটা এডিটও করতে পারবো না, জাস্ট নর্মালি ভয়েস ওভার করে আমি তোমাদের সাথে কানেক্টেড থাকার জন্য ভিডিওটা দিচ্ছি। তো সবাই একটু মানাই নিও, ঠিক আছে? আমি ইনশাল্লাহ নেক্সট উইক থেকে ফুললি পারমানেন্টলি রেগুলার ভিডিও দিব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এন্ড করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো আমার জন্য যেন সেভাবে বাসায় পৌঁছে দিতে পারি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ গাইস।